আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি একটু উইক, একটু অসুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, যেহেতু বাচ্চারা উঠে যায় সকাল সকাল, তো আমাকে উঠতে হয়, যতই ঘুমে ধরে রাখুক না কেন। তো সকাল সকাল উঠলাম, উঠে তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর সাথে সাথে নাস্তা রেডি করে রুটি ভেজে রেখেছিল আম্মু, তো নাস্তা দিয়ে খেয়ে ফেললাম। তো বৃহস্পতিবারে যেহেতু আমি ভিডিও দিইনি, আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তো বৃহস্পতিবারে মাংসের গিলা, মুরগির মাংসের গিলা কলিজা রান্না করেছিলাম। তো আজকে মুরগির মাংস রান্না করব, আজকে শুক্রবার, ফ্রাইডে, তো একটু মুরগি তো রান্নাই করা লাগে, যেটুকু গ্যাস আছে সেইটুকুতে অন্তত রান্না করতে হবে। তো আজকে ওই যে বলে না, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, তো এমনটা অবস্থা হয়েছে এখন আমাদের। তো আলুর দামও বাড়তি, পেঁয়াজের দামও বাড়তি, তো মানুষ খাবে তো খাবেটা কি। তো যাই হোক, চিন্তা করলাম যে আলুর বদলে পেঁপে দেই, আর কিছু অল্প কিছু নতুন আলু ছিল তো সেগুলো দেই। তো চিকেনের সাথে একটু পেঁপে দিলাম, পেঁপের সাথে পেঁপে দিয়ে চিকেনটাকে সুন্দর করে রান্না করলাম, যেহেতু শুক্রবার। আর যেহেতু গ্যাস তেমন পরিমাণে থাকে না, খুব দ্রুত গ্যাস চলে যায়, আর গ্যাসের সাথে পাড়াটা খুবই বড় একটা টাফ ব্যাপার। এমন মনে হয় যে গ্যাস কামান নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় গুলি করে দেবে, এরকম একটা অবস্থা। যে যাই হোক, তো মাংস রান্না করার পর ওই শুকুর ঝালের মধ্যেই ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা আজকে একটু টক টক রান্না করব, যার কারণে ডালের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তো ডাল আমার এভাবেই রান্না করতে খুব ভালো লাগে, এভাবে ডাল রান্না করলে খুব স্বাদও হয়, ডালটা খেতেও খুব মজা লাগে। তো ডালে আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, এখন ডালটা বাগার দেওয়ার পালা। তো ডাল ফুটেও গেছে, ডালটা ফোড়ন দিব। তো ডাল ফোড়ন দিব আমি হচ্ছে গিয়ে যখন টক ডাল রান্না করি, তখন আমি শুকনো মরিচ আর জিরে দিয়ে ফোড়ন দিই। তো সবসময় আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ জানোই তো গ্যাস কীরকম থাকে, শুধু আমার এখানে না, সব জায়গায় এখন গ্যাস কম থাকে, তো এই জন্য সব কিছু দেখাতে পারি না। তো এই হচ্ছে গিয়ে ডাল, ডালের মধ্যে আবার দুটুকু কিছুটা আম দিয়েছি। এটা হওয়ার সাথে সাথে আমি ডালটা নামিয়ে ভাতটাকে ছ্যাঁক দেবো। তো অল টাইম সবসময় যেটা করা হয়, আগে ভাত বসানো হয়, তারপর বাকি সব কাজ হয়। তো ভাত উপর দিয়ে বাকি সব কাজ করে ফেলি। গুড ইভিনিং এভরিওয়ান। তো হঠাৎ করে চলে আসলাম স্বর্ণের দোকানে, তো স্বর্ণের দোকানে কিছু কাজ ছিল, যার কারণে স্বর্ণের দোকানে আসতে হলো। তো স্বর্ণের বড়ি এতটা পরিমাণ বেড়েছে, মনে হচ্ছিলো যে আর কখনো স্বর্ণ তৈরি করতে পারবো না। তো যাই হোক, আমার কিছুটা স্বর্ণ ছিল যেগুলো একটু রিফারিং করার দরকার ছিল, তো সেগুলো রিফারিং করার জন্য স্বর্ণের দোকানে এসেছিলাম। তো ছেলেদেরকে রেখে গিয়েছিলাম, তো আমি আর আম্মু শুধু গেছি, তো সেই জন্য আসার সময় ওদের জন্য আবার কিছুটা খাবার নিয়ে আসছি। আর আমরা যেহেতু ওখানে বের হওয়ার পর কিছু খাইনি, তো আলিফের মন ভালো না, আলিফ খুব রুডলি ব্যবহার করতেছে, ওকে কেন নিলাম না। তো ওর জন্য বার্গার, মিল্কশেক, তারপরে তোমাদের শর্মা নিয়ে আসছি। আমরা যখন আসলাম, তখন গলিতে ঢোকার সময় দেখলাম একদল ব্যান্ড পার্টি ব্যান্ড বাজাচ্ছে। তো ব্যান্ড কেন বাজাচ্ছে? ব্যান্ড বাজাচ্ছে হচ্ছে গিয়ে এখানে একজন বরযাত্রী আসছে, তো এই জন্য ব্যান্ড বাজানো হচ্ছে। তো দেখে আসলে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো, যে এই সময়টা আসলে আমিও পার করেছি, বা আমার সমবয়সী যারা আছে তারাও পার করেছে। তো যাই হোক, এটা একটা জীবনের সবচেয়ে বড় অন্যতম একটা, কি বলবো এটাকে, আসলে আমার মুখের ভাষা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এটা মানুষের জীবনের সবচেয়ে বড় একটা জিনিস, লাইফ অফ পার্ট যাকে বলে। তো এটা আমাদের জীবনে সবার জীবনেই হয়। তো যাই হোক, আমি যেমন উপভোগ করছি, তোমরাও সেই মিউজিকটা শুনো, তোমাদের কাছেও ভালো লাগবে আশা করছি।